يوسف عليه السلام كي এত রূপ দিয়েছিলেন আল্লাহ ইউসুফ নবীকে সামনে রেখে মিশরের মেয়েরা ইউসুফ নবীকে সামনে রেখে মিশরের মেয়েরা লেবু কাটতে কাটতে তারা তাদের হাতের আঙ্গুল কেটে ফেলেছিল কিন্তু না অতক্ষণ পর্যন্ত তাদের হাতের জ্বালা যন্ত্রণা অনুভব হয়নি যতক্ষণ পর্যন্ত নবী ইউসুফ আলাইহিস সালাম তাদের সামনে ছিল নবী ইউসুফকে দেখে তারা তাদের জ্বালা যন্ত্রণা ভুলে গিয়েছিল আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ পাক জাহান্নামের আগুনে চলে 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 কালো কয়লার মতো হয়ে যাব মাঝে 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 আপনি যদি দেখা দেন আপনার দিদার একবার পেলে আমি আব্দুল কাদের পিছনের সমস্ত কষ্ট আমি সব ভুলে যাব আরো জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক একদিন ইলহাম মারফত বললেন আব্দুল কাদের তুমি জীবনে যা আমল করেছো তোমার আমলের বিনিময়ে তোমাকে জান্নাত দেওয়া দরকার ছিল কিন্তু আমি জান্নাত না দিয়ে যদি তোমাকে জাহান্নামে দিই তোমার কি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কি বলেন বলে পার্টিটা করলাম আর সালাম মাল একটা আমি পেলাম না মাল্লি তো খামচা খামচি চলছে কথা ঠিক কি না কথা বলেন না কেন মাল্লি তো গুটুপিটি চলছে এ বড় পীর সাহেব হুজুর বললেন আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমাকে আপনি জান্নাতে না দিয়ে যদি আপনি আমাকে জাহান্নামে দেন আমার কোনো অভিযোগ আপনার দরবারে থাকবে না তবে একটা দাবি আমার একটা শর্ত আমার কি শর্ত বলো না বাবা আব্দুল কাদের বড় পিসা হুজুর বললেন আল্লাহ পাক আমার দাবি হলো আমাকে জাহান্নামে দেবেন তবে আমার প্রতি অসন্তুষ্ট হয়ে দিলে হবে না নারাজ হয়ে দিলে হবে না আমি আব্দুল কাদের আমার প্রতি রাজি হয়ে আমার প্রতি খুশি হয়ে তবে আমাকে জাহান্নামে দিতে হবে বলছে আমার প্রতি রাজি হয়ে আমাকে জাহান্নামে দিতে হবে আমার প্রতি আপনি অসন্তুষ্ট হয়ে জাহান্নামে দেবেন আর একটা দাবি কি আমি যখন জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে কালো কয়লার মতো হয়ে যাব মাঝে মাঝে আমার সঙ্গে আপনার একটু দেখা করতে হবে এই দুটো দাবি যদি মেনে নেন আমি জাহান্নামে ঝুলে থাকব তো আল্লাহ পাক বললেন আব্দুল কাদের তুমি জ্বলবে জাহান্নামের আগুনে তো আমার রাজি খুশির কি প্রয়োজন আছে নওজোয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা ও পরিচার মারে শুনে রাখো গাউসুল আজম মাহবুবে সুবহানি গাউসে সালসানি মহিউদ্দিন বাবা আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন আল্লাহ আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি আব্দুল কাদের আমার জীবনের একটি দিনের নামাজ আমি আব্দুল কাদের আমার জীবনের একটি দিনের রোজা আমি আব্দুল কাদের আমার জীবনের একটি বারের হজ
আমি জান্নাতকে পারাসাই করিনি জাহান্নামের ভয়ে করিনি আল্লাহ পাক আমার জীবনে নামাজ রোজা আমার জীবনের খামস যাকাত আমার জীবনের দান সাদাকা সবকিছু ছিল জান্নাত আর জাহান্নামের মালিককে খুশি করার জন্য জান্নাত আর জাহান্নামের মালিককে রাজি করার জন্য ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার জীবনের তৃষ্ণা আর চিন্তা হলো জান্নাত আর জাহান্নামের মালিককে রাজি করানো আল্লাহ আমি আব্দুল কাদের মনে করে নেব সারাটা জীবন যা আমল ইবাদত করেছি আমার আমল ইবাদতের বিনিময়ে আপনি আমার উপরে রাজি হননি আপনি আমার উপরে খুশি হননি আমি আব্দুল কাদের জাহান্নামের আগুনে চললে আপনি যদি আমার প্রতি খুশি হয়ে যান আপনি যদি আমার প্রতি রাজি হয়ে যান আমি আপনাকে রাজি করানোর জন্য আমি আপনাকে খুশি করানোর জন্য জাহান্নামের আগুনে জ্বলতে রাজি আছি আমার জীবনের চেষ্টা চিন্তা হলো জান্নাত আর জাহান্নামের মালিককে খুশি করা আল্লাহ জীবনে সারা জীবন চেষ্টা করেছি তোমাকে রাজি করা আমি পারিনি তা আজকে যদি জাহান্নামে জ্বললে যদি তুমি খুশি হও আমি তাই করতে রাজি কথা বুঝেননি উত্তর পাড়ায় একটা জলসা হয় আমাদের পাড়ায় একটা না দিলে হবে না এই চিন্তাই নাই এই জলসা করা জলসা দেওয়া জলসা শোনা সবকিছু উদ্দেশ্য হবে কাকে খুশি করা বাবা আল্লাহকে জীবনের নামাজ রোজা হজ যাকাত দান সাদাকা খুশি কার জন্য আল্লাহ আল্লাহ যদি খুশি হয় মালিক যদি খুশি হয় এই ছেলেদের হাড় ভাঙা খাটনি পরিশ্রম এই আল্লাহ যদি রাজি হয় তবেই তো তার মূল্য পাওয়া যাবে কথা ঠিক কিনা আর আল্লাহ যদি অসন্তুষ্ট হয় পাওয়া যাবে না কথা বুঝেছেন আল্লাহ বললেন ঠিক আছে বাবা কিন্তু তুমি জাহান্নামের আগুনে জ্বলে 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 যখন কালো কয়লার মতো হয়ে যাবে তখন আমাকে দেখে তোমার লাভ কি হবে আব্দুল কাদের জি আমাকে দেখে কি হবে বড় বিষয় হুজুর বলেছিলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক তুমি তোমার নবী ইউসুফ আলাইহিস সালামকে তুমি তোমার নবী ইউসুফ আলাইহিস সালামকে এত রূপ দিয়েছিলে আল্লাহ ইউসুফ নবীকে সামনে রেখে মিশরের মেয়েরা ইউসুফ নবীকে সামনে রেখে মিশরের মেয়েরা লেবু কাটতে কাটতে তারা তাদের হাতের আঙুল কেটে ফেলেছিল কিন্তু না অতক্ষণ পর্যন্ত তাদের হাতের জ্বালা যন্ত্রণা অনুভব হয়নি যতক্ষণ পর্যন্ত নবী ইউসুফ আলাইহিস সালাম তাদের সামনে ছিল নবী ইউসুফকে দেখে তারা তাদের জ্বালা যন্ত্রণা ভুলে গিয়েছিল আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ পাক জাহান্নামের আগুনে চলে 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 কালো কয়লার মতো হয়ে যাব মাঝে 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 আপনি যদি দেখা দেন আপনার দিদার একবার পেলে আমি আব্দুল কাদের পিছনের সমস্ত কষ্ট আমি সব ভুলে যাব আরো জোরে বলুন সুবহানাল্লাহ আপনাকে একবার দেখলে আমি সব কষ্ট ভুলে যাব কথা বুঝেছি তাহলে খুশি করতে হবে কাকে মালিককে আর অন্তরটা কি করতে হবে
অন্তরটা অন্তরটা হবে নিয়তটা হবে উদ্দেশ্যটা হবে মালিক খুশি হবে আল্লাহ কথা বুঝতে হযরত ইব্রাহিম বিন আহদাম রাহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় আল্লাহর কথা বুঝেননি ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় আল্লাহ যিনি 20টা বছর ধরে পায়ে হেঁটে হেঁটে খানায় কাবাতে গেছেন সুবহানাল্লাহ বলবেন না ক বছর 20 বছর দুরাকাত করে নামাজ পড়েছেন দু কদম করে আগিয়েছেন দুরাকাত নামাজ পড়েছেন দু কদম করে আগিয়েছেন শুনছেন নাকি জি কি মনে হচ্ছে 20টা বছর কি ফাও মনে করলেন 20টা বছর ধরে পায়ে হেঁটে হেঁটে খানায় কাবাতে পৌঁছেছে পৌঁছে দেখে কাবা শরীফ তার জায়গাতে নেই ইব্রাহিম বিন আদম আশ্চর্য হয়ে যাচ্ছেন কাবা শরীফ তার জায়গাতে নেই গায়েবে আওয়াজ আসছে ও ইব্রাহিম বিন আদম ধৈর্য ধরো খানায় কাবা শরীফ একটা বৃদ্ধা রমণীর একটা বৃদ্ধা মহিলা কে জিয়ারত করতে গিয়েছে একটা বৃদ্ধা মহিলাকে অভ্যর্থনা ওয়েলকাম স্বাগত জানাতে গেছে জোরে বলেন না কাবা শরীফ উঠে গেছে একটা মহিলার জন্য বৃদ্ধা মহিলা ইব্রাহিম বিন আদম চিন্তা করলেন কে সেই বৃদ্ধা রমণী টুকটুক করে হাঁটতে লাগলেন মরুভূমি ময়দানে এসে দেখলেন একটা বৃদ্ধা রমণী গাছে হেলান দিয়ে বসে আছেন আর খানায় কাবা শরীফ তার চতুর্দিকে ঘুরছে দেখলেন ওই বৃদ্ধা রমণীটা অন্য কেউ নন ওটা হলেন আল্লাহ পাকের মস্ত বড় মাহবুবা বান্দী হযরত মা রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহা জোরে বলেন না সুবহানাল্লাহ রাবিয়া বসরি ছোটবেলা দস্যু ডাকাতের দলেরা তাকে চুরি করে নিয়ে গিয়েছিল মা রাবিয়া বসরি এমন জীবন তৈরি করেছে খানায় কাবা শরীফ তার জন্য উঠে গেছে কথা বুঝেছেন আর আমাদের মেয়েরা এদের জন্য ভাঙড়ের মেলা উঠে আসছে কি বলে মেলা কবে এখানকার মেয়েরা যায় তো নাকি বাবা রে কচির বাপ গুলো সব ঘুম পেড়ে মা বোনটা চলে যাচ্ছে কচির বাপ সব ঘুমোচ্ছে ওরা একটু দোলনা চাপতে যাচ্ছে লজ্জা আজকে মেয়েরাই বড় পুরুষগুলো সব নারীর গোলাম হয়ে গেছে পুরুষগুলো সব নারীর গোলাম হয়ে গেছে গো মেলায় ফাংশনে কালিতে এখন চতুর্দিকে হচ্ছে গো বাবা সেখানে তারা সব যোগ দিয়েছে যে আগামীতে আসছে মেলা মা বোনের এখন থেকে রেডি হচ্ছে না আমার মায়েদেরকে বলবো যাবেন না মেলায় যাওয়া হারাম মেলায় দোকান দেওয়াও হারাম মেলার দোকান থেকে খাবার কিনে এনে খাওয়াও হারাম কথা বুঝেছেন কোন মুসলমান মেলায় যেতে পারে না ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি এসে বললেন আপনি তো ঝামেলা পাকিয়ে দিয়েছেন মা রাবিয়া বসরি বলছেন ঝামেলা আমি পাকিয়েছি না আপনি পাকিয়েছেন আম্মা জানাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা বলেছিলেন আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদমকে ও ইব্রাহিম বিন আদম 20টা বছর ধরে ধরে পায়ে হেঁটে হেঁটে 20টা বছর ধরে ধরে পায়ে হেঁটে হেঁটে
কাবা শরীফকে দেখবার জন্য কাবা জিয়ারত করতে না এসে কুড়িটা বছর ধরে ধরে বসে 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 যদি কাবার মালিককে রাজি করতে মানতে কুড়িটা বছর ধরে ধরে যদি কাবার মালিককে খুশি করতে পারতে কাবা শরীফ দেখবার জন্য কাবা শরীফ দেখবার জন্য মক্কা শরীফে আসতে হতো না খানা কাবা শরীফকে আমার আল্লাহ আপনার কাছে উঠিয়ে দিয়ে যেতে আরো জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহুম্মা খুব মহব্বতে আল্লাহুম্মা আমার ভাইরা তাহলে কাবা শরীফ উঠে এসেছে মা রাবিয়া বসরির জন্য আর মা রাবিয়া বসরি বলছে 20টা বছর ধরে ধরে পায়ে হেঁটে হেঁটে কাবায় না এসে 20টা বছর ধরে ধরে যদি কাবার মালিককে পাওয়ার চেষ্টা করতেন মালিক আপনার কাছে খানায় কাবা উঠিয়ে দিয়ে দিতেন জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা হতো হতে পারে হয়েছে পাঞ্জাবে গেছেন কেউ মুজাদ্দিদে আলফেসানি রহমাতুল্লাহ আলাইহি কেঁদেছে প্রতি বছর কাবা শরীফ জিয়ারাতে যেতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ক্রন্দন করতে লাগলেন রোনাজারি করতে লাগলেন ক্রন্দন করতে লাগলেন রোনাজারি করতে লাগলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক এবারে আমি মক্কা শরীফে যেতে পারলাম না এবারে কি আমার কাবা শরীফ দেখা হবে না আল্লাহ পাক এবার কি আমার কাবা জিয়ারত করা হবে না আল্লাহ পাক এবার কি আমার জমজমের পানি পান করা হবে না এবারে কি আমার জমজম পান করা হবে না আল্লাহ পাকে মাহবুব বান্দা হযরত মুজাদ্দিদে আলফেসানি রহমাতুল্লাহ আলাইহি ক্রন্দন করতে লাগলেন আল্লাহ পাকে দরবারে মুজাদ্দিদে আলফেসানি কান্নাটা কবুল হয়ে গেল আল্লাহ পাক বললেন চলে যাও খানা কাবা শরীফ চলে যাও আয়াবে জমজম চলে যাও জমজম চলে যাও আমার মুজাদ্দিদে আলফেসানির সঙ্গে দেখা করে এসো পাঞ্জাবে যাবেন কাবা শরীফ যেখানে উঠে এসেছিল এখনো সে জায়গা চিহ্নটা আছে কথা সত্য না মিথ্যা আমরা পারিনি কানতেও পারিনি বলতেও পারিনি কথা বুঝেছেন আমরা সেইভাবে ডাকতেও পারিনি আমার ভাইরা নওজোয়ান যুবকেরা শোনার যে কথাটি আমি বলছিলাম তাহলে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম কেবলমাত্র ওই মানুষটাই নাজাত পাবে যে মানুষটা একটা রোগহীন যে অন্তরে কোনো রোগ নেই এই রোগহীন অন্তর নিয়ে আল্লাহ পাকের কাছে আসতে পারবে রোগহীন অন্তর অন্তরের রোগ কি জিনিস রাসূল বললেন রাসূল বললেন লোহা যেমন পানির সংস্পর্শে এলে লোহায় যেমন জং ধরে যায় মরিচিকা ধরে যায় ঠিক ওই রকম মানুষ পাপের সংস্পর্শে এলে পাপ করলে তার অন্তরে ওই রকম জং ধরে যায় মরিচিকা ধরে যায় কথা বুঝেননি অন্তরে জং ধরে যায় মরিচিকা ধরে যায় মানুষ যখন নাবালক জীবন থেকে সাবালক জীবনে পদার্পণ করে অ্যাডাল্ট হয়ে যায়
সাবাল্যক জীবনে যখন মানে প্রবেশ করে তখন পাপ করেছে আল্লাহ পাকের হুকুম লঙ্ঘন করেছে অন্তরে একটা করে দাগ পড়ে গেছে কথা বুঝেছেন এই দাগ পড়ে পড়ে অন্তরটা কালো হয়ে গেছে এখন আর চোখে পানিও আসে না কান্না আসে না জি এখন আল্লাহর ভয় অন্তরে কমে গেছে পাপ করতে এখন হৃদয়টা কাঁপেও না কথা বুঝেছেন আমার ভাইয়েরা নওজোয়ান যুবকেরা সোনার মানিকেরা অন্তরটাকে পরিষ্কার করুন ইবলিস শয়তানের আমল কম ছিল না জ্ঞান তার কম ছিল না জ্ঞানের বদৌলতে সে মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের মাস্টার হয়েছে কথা বুঝেননি আর তার 80 হাজার বছরের ইবাদত আল্লাহ পাকের দরবারে মকবুল ছিল কিন্তু সে নাজাত পেল না আল্লাহ পাকের লানত প্রাপ্ত হলো জি প্রথমত আল্লাহ পাক আদম আলাইহিস সালাম কে তৈরি করে বললেন উসজুদু লি আদামা আদম কে কিবলা বানিয়ে সিজদা করো সবাই সিজদা করলো ইল্লা ইবলিস ইবলিস করে আল্লাহ বললেন মা মানা আকা আন তাসজুদা লিমা খলাকতু বি আদাই আই ইবলিস যাকে আমি কিবলা বানিয়ে আদম কে কিবলা বানিয়ে সিজদা করতে বললাম সবাই করলো তুই করলি না কে তোকে বারণ করেছে আল্লাহ বারণ আমায় কেউ করেনি খলাকতানি মিন নারি ও খলাকতাহু মিন তিন আমি হলাম আগুনের তৈরি ও হলো মাটির তৈরি আমি আগুনের তৈরি হয়ে মাটির তৈরি আদম কে সিজদা করলাম না আমি যে জাতে তৈরি ওই জাতীয় তার বড় অহংকার ওর ভিতরে বিরাজ করছিল এই অহংকারটা হলো ওর অবনতির এক নম্বরের কারণ কথা বুঝতে পারেননি অহংকার হলো ওর অবনতির এক নম্বরের কারণ লজন যুবকেরা সোনার মানি কেনা আজকে যাদের টাকা রয়েছে তাদের ভিতরে টাকার অহংকার দেখতে পাওয়া যাবে যাদের চামড়া ভালো যাদের চামড়া সাদা সাদা চামড়ার মানুষের কালো চামড়ার মানুষ যদি অহংকার দেখতে পাওয়া যাবে যাদের বংশের গৌরব রয়েছে ওদের ভিতরে বংশের অহংকার বিরাজ করছে সবার ভিতরে নয় তবে বেশিরভাগ তো দেখতে পায় টাকাওয়ালাদের অহংকার এমনি করে দেখতে পাওয়া যাবে বংশের অহংকার চামড়ার অহংকার মাতব্বরীর অহংকার নামাজির ভিতরে নামাজের অহংকার হাজি সাহেবের ভিতরে হাজিত্বের অহংকার মৌলানার ভিতরে এলমের অহংকার হাফেজ সাহেবের ভিতরে তার হাজিয়াতের অহংকার বলে রাখুন অহংকারকে আমার আল্লাহ পছন্দ করেন না ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুর আমার আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ তাআলা লা ইউহিব্বু পছন্দ করি না বাল কানা মুখতালান ফখুর যারা ফখর করে গর্ব অহংকার করে তাদেরকে আমি আল্লাহ পছন্দ করি না চামড়া আপনার সাদা হতে পারে সাদা চামড়ার মানুষ আপনি হতে পারেন কিন্তু না 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 আল্লাহ পাকের রাসূল বললেন আল্লাহর হাবিব বললেন অন্তর যদি তোমার কালো হয়ে যায় তোমার গায়ের চামড়া সাদা হলে আল্লাহ পাকের কাছে তোমার কোনো দাম নেই আল্লাহ পাকের নবী বললেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ইবতাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওহিয়াল কলব আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা মনে রাখো আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা মনে রাখো আমি রাসূলুল্লাহ বলছি দেখতে তোমার যত সুন্দর তুমি হও না কেন যে তোমায় দেখে তামা পৃথিবী
পৃথিবীর মানুষ প্রেম করতে পারে, তামা পৃথিবীর মানুষ তোমার রূপে মুগ্ধ হতে পারে, তামা পৃথিবীর মানুষ তোমায় দেখে ভালোবাসতে পারে, কিন্তু আমি আল্লাহ নবী বলছি তোমার ওই মানব দেহের ভিতরে একটা গোস্তের টুকরা রয়েছে, ওই গোস্তের টুকরাটা যদি নাপাক হয়ে যায়, ওই গোস্তের টুকরাটা যদি তোমার দুর্গন্ধ হয়ে যায়, ওই গোস্তের টুকরাটা যদি তোমার পচে যায়, তামা পৃথিবীর মানুষ তোমায় দেখে প্রেম করলেও, তামা পৃথিবীর মানুষ তোমার রূপ দেখে মুগ্ধ হলেও আল্লাহ পাকের দরবারে তোমার পাঁচ পয়সার মূল্য নাই। আল্লাহ নবী বললেন তামা পৃথিবীর মানুষ তোমায় দেখে থুতু ফেলতে পারে, তামা পৃথিবীর মানুষ তোমায় দেখে মুখটা ঘুরিয়ে নিতে পারে, তামা পৃথিবীর মানুষ তোমায় দেখে স্ত্রীজ্ঞান করতে পারে, তোমার ওই মানব দেহের ভিতরে যে গোস্তের টুকরা রয়েছে ওটা যদি তোমার পাপ থাকে, ওটা যদি তোমার পবিত্র থাকে, পৃথিবীর মানুষ তোমায় দেখে থুতু ফেললেও আমার আল্লাহ পাকের দরবারে তুমি হলে সর্বাপেক্ষা উৎকৃষ্ট মানুষ। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কি সেটা? রাসূল বললেন আলা ওয়াহিয়াল কলব, ওটাই হলো মানুষের অন্তর। দেখতে তোমার যত ভালো হোক, তোমার ভিতরে যদি হিংসা থাকে, অহংকার থাকে, তোমার সাদা চামড়া হয়েও আল্লাহর কাছে লাভ নেই। কথা বুঝেছেন? দেখতে খারাপ, হাবশি কিদার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল দেখতে ভালো ছিল না, বেলাল দেখতে ভালো ছিল না, বেলাল কালো ছিল, তামার শরীরে তার মারের আঘাতে চিহ্ন ছিল, হযরত বেলাল দেখতে ভালো ছিল না, দেখতে কালো ছিল, শরীরে তার মারের আঘাতে চিহ্ন ছিল, জবানটা তার তোতলা ছিল, কিন্তু না হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযানটা আমার আল্লাহ পাকের দরবারে মকবুলিয়াতের আযান ছিল। আরো জোরে বলুন সুহান, আরো জোরে বলুন সুহান আল্লাহ, আল্লাহুম্মা। জন্ম যদি মোর হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, জন্ম যদি মোর হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, তোমার দিদার লাভে ধন্য হতাম, বারে বারে দেখে মন জোড়াতাম আল্লাহুম্মা। আমার ভাইরা, তারি চেহারা ভালো হলে হবে না, কি ভালো হতে হবে কথা বলেন, মন ভালো হতে হবে, অন্তরটা ভালো হতে হবে, তাহলে আল্লাহ পাকের কাছ থেকে নাজাত পাওয়া যাবে। অন্তরটা ভালো করি, জি দামি দামি পোশাক পরলাম, দামি দামি কাপড় চোপড় পরলাম, কিন্তু মনটাকে শেষ করে রেখেছি, মনটা ভালো করুন, হৃদয়টা ভালো করুন, অন্তর থেকে হিংসাটা দূর করুন। আচ্ছা, হিংসা করে কেউ কোনোদিন জয়লাভ করতে পেরেছে? সাময়িকের জন্য হয়েছে, হিংসা করে জয়লাভ হয়েছে না? হইনি। আল্লাহ পাকের নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম, নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন
আব্বা গিরগা আব্বার কাছে এসে বললেন ওনার আব্বা জানেন নাম হলো হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম আব্বার কাছে এসে বলছেন আব্বা আমি দেখছি যে আকাশে 11টি নক্ষত্র চন্দ্র আমাকে সিজদা করছে আব্বা বললেন তোমার ভাইদের কাছে কথা বলো না নবী ইউসুফ আলাইহিস সালামকে আব্বা ইয়াকুব আলাইহিস সালাম বড় ভালোবাসতেন إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لساجدين قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيقيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين نبي يوسف عليه السلام দেখতে খুব সুন্দর ছিলেন তাই না কথা বলে তাই বলে এটা নয় যে আমার নবীর থেকে দেখতে সুন্দর ছিলেন কথা বুঝেননি